Assalamualaikum. আমি রুবিনা আক্তার শারমিন, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস বাংলাদেশ অফিস থেকে আবারও আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমরা কথা বলব আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ নিয়ে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ বাংলাদেশে অবস্থিত ধানমন্ডিতে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে 2009 সাল থেকে প্রথম MBBS এর ব্যাচ শুরু হয়েছে এবং এরপর থেকে কিন্তু আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজটি অনেক অনেক ফেমাস একটি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত বাংলাদেশে এখন বর্তমানে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে রয়েছে প্রায় 1200-র ওপরে স্টুডেন্ট, যেখানে ফরেন স্টুডেন্টই আছে 260 জনেরও বেশি এবং সেখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান নেপালি স্টুডেন্ট। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড এবং BMDC, WHO এবং NMC দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আপনারা চাইলে নিমিষেই ভর্তি হতে পারেন। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের কস্ট অ্যাফোর্ডেবল এবং মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করানো হয়। এর বাইরে আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের একটি হসপিটালও রয়েছে, যেখানে 750+ বেডের সুব্যবস্থা রয়েছে। ICU ফ্যাসিলিটিস রয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের হোস্টেল ফ্যাসিলিটিস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে এবং হোস্টেলটি ফুল ফার্নিশড। ইন্ডিয়ান স্টুডেন্টরা যারা আসছে বাংলাদেশে তাদের জন্য খাবারের সুব্যবস্থাও রয়েছে এবং তারা ইন্ডিয়ান খাবারও খেতে পারছে। যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদার, খাবার দাবার, কথাবার্তা সব কিছুই প্রায় সিমিলার, তো সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টরা বাংলাদেশে এসে কমফোর্টেবল ফিল করে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের লাইব্রেরিটি কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এবং সেখানে মেডিকেলের সব রকমের বই প্লাস জার্নাল সহ 1500-র বেশি বই রয়েছে। আপনাদের সুবিধার্থে AKMMC-র ফিস স্ট্রাকচারটা বলে দিচ্ছি। টোটাল ফিস হচ্ছে 5 বছরে $45,000, যার মধ্যে প্রথমে আপনাকে পে করতে হবে $26,000 এবং পরবর্তীগুলো আপনি ইনস্টলমেন্টে পে করতে পারেন। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ নিয়ে আপনাদের কোনো কোয়েরি থাকে, নিচে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আরও ইনফরমেশনের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।